যে ঝালদা পৌরসভা সংক্রান্ত খবরের দিকে নজর রাখব। ঝালদা পৌরসভার মামলায় আদালতের ধাক্কা খেল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন শীলা চট্টোপাধ্যায়। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। রাজ্যের মনোনীত চেয়ারম্যান সুদীপ কর্মকারের অপসারণে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। ঝালদা পৌরসভার ক্ষেত্রে এখনো পর্যন্ত রাজ্যের ধাক্কা। ঝালদা পৌরসভার মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন শীলা চট্টোপাধ্যায়। অনুমাংশু আমাদের আরো জানাচ্ছেন। অনুমাংশু, কি জানিয়েছে আদালত? দেখো, সেটা হচ্ছে এক প্রকার বলতে গেলে ডিভিশন বেঞ্চও ধাক্কা খেলে কিন্তু রাজ্য সরকার, কারণ রাজ্য সরকার সেন্ট্রাল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করেছিল। গত 20 জানুয়ারি বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেয় যে শীলা চ্যাটার্জি তিনি থাকবেন হচ্ছে চেয়ারম্যান পদে বহাল থাকবেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডিভিশন বেঞ্চ বলে দিল যে চেয়ারম্যান পদে শীলা চ্যাটার্জি বহাল থাকবে, তিনি কাজ চালিয়ে যাবেন, নির্দেশটা বহাল রাখা হয়েছে। সুতরাং রাজ্যের মনোনীত চেয়ারম্যান সুদীপ কর্মকারকে অপসারণের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ সেটাই বহাল রাখা হয়েছে। আর রাজ্য সরকার এই মধ্যে অবস্থাটাকে সুপ্রিম কোর্ট যেতে হবে যদি এই নির্দেশে খারিজ করতে হয় বা তার বিপক্ষে যেতে হয়। তবে আপাতভাবে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ দুটো ক্ষেত্রে রাজ্য সরকার ধাক্কা। সিঙ্গেল বেঞ্চ অবজারভেশন ছিল কেন বারবার হেরে যাওয়া দলকে নিয়েই প্রার্থী বাছা হচ্ছে, কেন দুই দল থেকে প্রার্থী বাছা হবে না, সেই কারণেই শীলা চ্যাটার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।